দশমীর অরন্ধন উমাকে কচু শাক ও পান্তা ভাত খাইয়ে বিদায় জানানো হয়। জমিদারি আর নেই, জমিদারি জৌলুসে ভাটা পড়েনি এখনো পর্যন্ত। বনেদি বাড়ির আনাচে কানাচে শুধুই পুজো পুজো মেজাজ, কোথাও প্রতিমা করার কাজ চলছে, আবার কোথাও রঙের প্রলেপ পড়ল বলে, আবার কোথাও গোল করে আলোচনায় বসছে বাড়ির মেয়ে বৌরা। পুজো নিয়ে চলছে নানা রকম প্ল্যানিং। প্রায় 274 বছরের পুরনো এই বনেদি বাড়ির পুজোয় এখনও বজায় রয়েছে পুরনো নিয়মকানুন ও ঐতিহ্য। 1157 সালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে জমিদারি সহস্ররাম বন্দ্যোপাধ্যায় মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই বারুইপুরে আদি গঙ্গা সংলগ্ন কল্যাণপুরে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বংশ পরম্পরায় দুর্গাপুজো হয়ে আসছে। দুর্গা মন্দিরে চলছে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি, রঙের প্রলেপ পড়েছে মন্দিরে। রথের দিন থেকে কাঠামো পুজোর প্রস্তুতি শুরু হয়, প্রতি পদে পদে বসে ঘট। কুলপুরোহিতের সঙ্গে তন্ত্রধারক মিলে শুরু করে চণ্ডীপাঠ। বাড়ির সদস্য চন্দন বন্দ্যোপাধ্যায় জানান, যেদিন থেকে ঘট বসে দুর্গাপুজোর মন্দিরে, সেদিন থেকে পরিবারে মাছ ছাড়া মাংস, ডিম, পেঁয়াজ সব কিছুই খাওয়া হয়, যা চলে লক্ষ্মী পুজো পর্যন্ত। সপ্তমীর দিন মন্দির সংলগ্ন চাতালে জুপ কাষ্ঠে হয় পাঠাবলি, এছাড়াও অষ্টমীর দিন ও সন্ধি পুজোর সময় পাঠা বলির রীতি রয়েছে। এমনকি নবমীর দিনও পাঠা ও শস্য বলি হয়ে থাকে। পুজোর কয়েকটা দিন মায়ের ভোগ বেশ তাৎপর্যপূর্ণ। সপ্তমী থেকে নবমী পর্যন্ত মাকে ভোগে নানা পদ, মাছ, মাংস, ডাল, খিচুড়ি সবই দেওয়া হয়। কিন্তু দশমীর দিন মাকে পান্তা ভাত, কচু শাক দেওয়া হয়, কারণ দশমীর দিন নিরন্ধন হিসেবে পালন হয়। সেদিন রান্না হয় না। বর্তমানে বন্দ্যোপাধ্যায় বাড়ির সদস্যরা কেউ থাকেন মুম্বাই, কেউ ব্যাঙ্গালোরে, আবার কেউ আমেরিকাবাসীও রয়েছেন। তবে পুজোর সময় কয়টা দিন আবার একসঙ্গে হই হুল্লোড় করেন। পরিবারের পাশাপাশি এলাকার মানুষজনও মেতে উঠেন বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয়। বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্যতম মহিলা সদস্য কল্পনা বন্দ্যোপাধ্যায়, তিনি হলেন পুজোর কয়েকটা দিন দম খেলার সময় থাকে না। ভোগ রান্না থেকে শুরু করে পুজোর বিভিন্ন কাজে হাত লাগায় পরিবারের মহিলারা। পুজোর চারটে দিন খুব আনন্দ করে কাটাই আমরা। দশমীর দিন উমাকে প্রাচীন নিয়ম অনুসারে পান্তা ভাত ও কচুর শাক খাইয়ে শ্বশুর বাড়ি পাঠানো হয়। এরপর আমরা সিঁদুর খেলতে মেতে মত্ত হয়ে যাই। এই পরিবারের বর্তমান প্রজন্ম মহিলা সদস্য সহিনী বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন পুজোর দিনগুলিতে আমরা প্রচণ্ড আনন্দের সঙ্গে কাটাই। সেই সকল আত্মীয় স্বজনরা বিদেশ কিংবা কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন, তারা এই পুজোর দিনগুলিতে বাড়ি ফিরে আসেন। আমরা প্রচণ্ড আনন্দ করি এই পুজোর দিনগুলিতে। এই যে পুজোর দিনগুলো কিভাবে কাটান আপনারা? বাইরে কেনা মিষ্টি কিছু চলে না, বাড়িতে যা মিষ্টি তৈরি হয় সেই মিষ্টিতে। আর আমাদের এখানে পুজোটা কিন্তু রথের দিন কাঠামো পুজো, আর রথের দিন যে কাঠামো পুজো পরের দিনকে যেমন দধিকর্মার সঙ্গে ওই ভোগ এবং বাড়িতে সেদিন কোনো কাজের বাড়িতেই রান্না হয় না। আমরা সকালবেলা পুজোর চার দিন যেমন বাইরে সমস্ত বিকালে আমরা ভোগ খাই, আত্মীয় স্বজন যেই আসুক আমাদের সব একসঙ্গে এই ঘুরেতে আমাদের ভোগ খাওয়া হয় একসঙ্গে। আর দশমীর দিন আমাদের সকালবেলা ওই ভোগটা খাওয়া হয়। এছাড়াও একটা তারপর আমাদের সকালবেলা আমাদের বেড়া অঞ্জলি পুজোর পর বেড়া অঞ্জলি বা অঞ্জলি দেওয়ার পর
আমাদের পুরুষই টাইম বলে দেন যে কটার সময় বরণ হবে, যে টাইমটা থাকে সেই টাইমে বরণ করতে হবে। এবার একজন মেয়ের বরণটা করে আর বাড়িতে অনেক সদস্য থাকে, তারাও সমস্ত সিঁড়িগুলো নিয়ে এসে তাদের সঙ্গে বরণ যে করে। প্রতি বছর আমাদের একজন বড় থেকে একজন একজন করে বরণ করে আসে। এবারে সেই বরণ হয়ে যাবার পর আবার সেই আমরা এসে ওই সব একসঙ্গে ভোগ খাই, যে পান্তা কচু লাউ চিংড়ি এসব সব কিছু। মানে উমাকে কাজ যত পান্তা এবং কচু শাক খাইয়ে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। আমাদের এখানে চণ্ডী রূপে পুজো হয় মাকে, আমাদের খুব আনন্দ করে কাটে। এবং বরণের পর আমাদের সমস্ত আমরা জায়েরা বৌরা মেয়েরা সবাই সেখানে খেলি, আমাদের বাড়ির সদস্যরাই খেলে বাইরে। আপনার নামটা? আমার নাম কল্পনা। গত সালে শুরু হয়েছিল এবং কে এই পুজোর শুভ সূচনা করে? মানে কি প্রথম পুজো পুজোর শুভ সূচনাটা কি করে? শুভ সূচনা করে আমাদের এইখানে পুজো মণ্ডলে পুজো শুরু করেন। উনি কোথা থেকে এসেছিলেন? এবং উনি মহিষাদলে, ওখানে মহিষাদলের রাজা গুরুভাই ছিলেন, উনি এখানে ওনাকে পুজো করা প্রতিষ্ঠা করার জন্য রাজা অনুমতি দেন। রাজা নিজে এখানে এসেছিলেন সেই প্রথম বছর পুজো, এবং এখানে সেইভাবে সেই থেকে পুজো চলে আসছে আমাদের। মানে এই পুজোর বিশেষত্ব কি আছে? পুজোর বিশেষত্ব দেখুন, আমি ঘরোয়া পুজো